নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসের টিউটোরিয়াল। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি মহালয়া গীতি শিখতে চলেছি। এটা শ্রী শ্রী চণ্ডীর একটি মন্ত্র, যেটা মহালয়া শুরু হওয়ার আগে মানে প্রথম পর্বেই এই মন্ত্রটি হয়, আমরা সকলেই শুনেছি। তো সেটা আজ আমরা হারমোনিয়ামের মাধ্যমে শিখে নেব। তো গানের কথা আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার, শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো ও লাইক দুই করতে পারেন, তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আমি আমার স্টুডিও সেটে যে যে ইনস্ট্রুমেন্ট ও গ্যাজেটসগুলি ব্যবহার করি, তো তার লিংক তো সেগুলি আমি লিংক সহ আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা চাইলে ডিসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কগুলি চেক আউট করে নিতে পারেন, এবং সাবস্ক্রাইবের পাশে দেখা জয়েন বাটনটা আপনারা প্রেস করে আপনারা জয়েন হতে পারেন। চাইলে সেই জয়েন বাটনে গিয়ে আপনারা সেই প্ল্যানসগুলি চেক আউট করে নিতে পারেন। তো এবার চলুন গানের কথাতে আসা যাক। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, কারণ যেহেতু সামনেই মহালয়া, তো সেই মহালয়া উপলক্ষেই আজকে এই কি টিউটোরিয়াল। ইয়া চণ্ডী মধুকৈটে ভাদি দৈত্য দলনী। তো গানটিতে সুর দিয়েছেন শ্রদ্ধেয় পঙ্কজ কুমার মল্লিক, গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় বাণী কুমার, গানটির তাল ত্রিতাল বা তিন তাল। গানটি আমরা বি ফ্ল্যাটে শিখব, পাঠ কিন্তু নেই, কারণ এগুলো গানটি কিন্তু পুরোটাই মন্ত্র, এবং সেই মন্ত্রগুলি কিন্তু আমরা গানের আকারে হারমোনিয়ামের মাধ্যমে শিখব, তাই এর কিন্তু কোনো পাঠ নেই। তো আমরা বি ফ্ল্যাটে যেহেতু শিখবো, তাহলে চলুন আমরা প্রথমে সারগামটা দেখে নিই। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কোমল স্বর লাগছে, কোমল গা, চড়ার কোমল গা লাগছে, কোমল ধা লাগছে, খাদের কোমল ধা লাগছে, কোমল নি লাগছে, খাদের কোমল নি লাগছে। চড়াতে কিন্তু আমরা মা অব্দি যাব, শুদ্ধ মা অব্দি যাব। তো চলুন এবারে আমরা যেহেতু মন্ত্রটা একটু বড়, তো সে কারণে আর সুরটা বোঝানোর জন্য আমি একটা লাইন করে কিন্তু আপনাদের স্বরলিপি সহ দেখিয়ে দেবো। তো প্রথম লাইন, ইয়া চণ্ডী মধু কৈটে ভাদি দৈত্যে দলনি, ইয়া মাহিষ মূলিনী। চলুন প্রথমে আমরা এই দুটো লাইন দেখে নেবো, ঠিক আছে? তো প্রথমে আমরা গাওয়ার মাধ্যমে দেখে নেবো, তারপরে আমরা স্বরলিপি সহ দেখবো। এই দুটো লাইনের স্বরলিপি আমরা সেটা দেখে নেবো, খুব মন দিয়ে ফলো করবেন, স্কিপ করে যাবেন না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা কিন্তু সেই জায়গাটা বারবার রিপিট করবেন, তাহলে আপনাদেরই কিন্তু বুঝতে অসুবিধা হবে না। যখন আমরা ইয়া কথাটা শেষ করব, মানে শেষ কিন্তু করব না, একটু এফর্ট দিয়ে, একটু জোর দিয়ে মাহিষ মূলিনী মানে এই উচ্চারণ করতে হবে শব্দটা, ইয়া মাহিষ মূলিনী। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ইয়া গা মা মা মাহিষ
বলিনি গামাগাসা। ঠিক আছে, এই দুটো লাইন আমরা দেখে নিলাম, এর পরের দুটো লাইন আমরা দেখব, বা আমরা একটা লাইনই দেখে নেব। পরের লাইন, ইয়া ধুম্রেম ভন চণ্ড মুণ্ড মধনি ইয়া রক্ত বীজ নাশিনী। ইয়া ধুম্রেম ভন চণ্ড মুণ্ড মধনি আমরা দেখে নেবো। শুরু হচ্ছে কিন্তু সা থেকে, ইয়া সা নি ধানি ইয়া ধুম্রে ভনে সা মা 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 চন্ড মুন্ড মা 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 মধ মা মা নি মাধ মা মাধ মা গ মা মধনি। পরের লাইন, মাধ মগ মাধনি, মানে শুরু হচ্ছে মা থেকে আর শেষ কিন্তু আমাদের নিতে চলে যেতে হবে, মানে একটু স্পেসটা একটু বড় দিতে হবে। মা এরপরে লাইন আমরা চলে যাব, শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনি ইয়া সিদ্ধি দাত্রি পড়া ইয়া দেবী নবকোটি মূর্তি সোহিভা মা পাতু বিশ্বেশ্বরী পাতু বিশ্বেশ্বরী। এই পাতু বিশ্বেশ্বরী এই মন্ত্রটা যে দুবার রিপিট হবে তার কিন্তু স্বরলিপি একদমই আলাদা হবে, আর স্বরলিপি আলাদা হলে আমরা সবাই জানি যে তার সুরটাও আলাদা হবে। চলুন দেখে নেওয়া যাক। নোটেশনটা দেখে নেবো, গামা শক্তি শুম্ভ নি শুম্ভ নি সা 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 দৈত্য দল সা 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 নি নি সা গা সা নি সা। পরের লাইন, নবকোটি থেকে দেখে নেব, নব সা সা কোটি ধনি সা কোটি ধনি সা নি কোটি মূর্তি সৌহি বাধানি ধামা মা গামা গাসা পাতু বিশ্বেশ্বরী দ্বিতীয়বার যখন রিপিট হবে তার সুর আলাদা হবে। পাতু মাধ বিশ্বেশ্বরী মাধানি সানি সা। তো এখানে কিন্তু পুরো মন্ত্রটি সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে।
আমি আবারও বলে রাখছি, তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখার জানার সুযোগ করে দেবেন। এবং আমি আমার স্টুডিও সেটে আমি আমার যে যে ইনস্ট্রুমেন্টস এবং গ্যাজেটস ব্যবহার করে থাকি, তো তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা পারলে আপনারা চাইলে ডিসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কগুলি চেক আউট করে নিতে পারেন, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।